উত্তরপ্রদেশে অস্তিত্বহীন রাস্তার উদ্বোধন করলেন বিজেপি সরকারের মন্ত্রীরা। তোড়জোড় করে উত্তরপ্রদেশের মথুরা জেলার নাগলাবেরু গ্রামে অস্তিত্বহীন রাস্তার উদ্বোধন করলেন বিজেপি সরকারের মন্ত্রীরা। উদ্বোধনের জন্য উত্তরপ্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী ও স্থানীয় বিধায়কের নাম দেওয়া একটি শিলাও প্রস্তুত করা হয়েছিল। অস্তিত্বহীন রাস্তার কথা জিজ্ঞেস করতেই পিডব্লিউডি মন্ত্রী চন্ডিকা প্রসাদ উপাধ্যায় জানান, উদ্বোধন যখন হয়ে গেছে তখন রাস্তাও তৈরি হয়ে যাবে। এর মধ্যেই আবার বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র একটি সাংবাদিক বৈঠক করে কিছু ছবি দেখিয়ে জাহির করার চেষ্টা করেন যে অখিলেশ যাদবের মুখ্যমন্ত্রিত্বকালে কি খারাপ অবস্থা ছিল উত্তরপ্রদেশের স্কুলগুলোর। কিন্তু খবর যাচাই করে ধরা পড়ে যে এগুলি সবই যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরের ছবি। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বারবার এই ধরনের ঘটনা ঘটায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির তা বলাই বাহুল্য।